এবার কড়াই গন্ডায় বুঝে নেবেন আপনার ডিএ। হ্যাঁ, এরকমই বক্তব্য আইনজীবীর বক্তব্য। আজকের আপডেট শুরু করব। নম্বর ১, অনলাইন স্টাফ প্যাটার্নের ক্লারিফিকেশন। নম্বর ২, মমতা ব্যানার্জিকে ফেসবুকে কদর্য ভাষায় আক্রমণ। নম্বর ৩, দুই তারিখের ছুটির সঙ্গে কি চার তারিখের ছুটি বা চারের সঙ্গে কি দুই ছুটি, একটি বিতর্ক। নম্বর ৪, ১৭,০০০ কম্পিউটার শিক্ষক নিয়োগ হচ্ছে, কম নয়, ১৭,০০০। নম্বর ৫, এসএসকে এমএসকে তে যারা আছেন তাদের যে যোগ্যতা থাকে তাহলে তাদের তারা উত্তীর্ণ হবেন আরো উঁচু পোস্টে। নম্বর ৬, আইনজীবীরা আজকে ডিএ মামলার যে অবমাননা, সেই ডিএ অবমাননার মামলার আজকে ফাইল হয়ে গেছে এবং আইনজীবীদের যা বক্তব্য এবং কি হতে চলেছে নেক্সট স্টেপে সমস্ত কিছু আলোচনা করব। শুরু করব। শুরু করার আগে বলবো, যারা যারা আমার চ্যানেল নতুন আছেন এবং যারা ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন, প্লিজ সাবস্ক্রাইব করুন। এবং প্রত্যেকের কাছে অনুরোধ, ভিডিওটি শেয়ার করুন যাতে আরো বেশি করে যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে যায়। নম্বর ১, অনলাইন স্টাফ প্যাটার্ন ক্লারিফিকেশন। এর আগে অনেক বিতর্ক হয়েছে, আপনারা জানেন, আমিও ভিডিওতে দিয়েছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকম ক্লারিফিকেশন যেগুলো আসত, যদিও সেগুলো লিখিত আকারে না, লিখিত আকারে একটি ক্লারিফিকেশন এসেছে। যদিও ক্লারিফিকেশনের ক্ষেত্রে একদম পরিষ্কার আমি বলে দিচ্ছি, ক্লারিফিকেশনের ক্ষেত্রে একদমই যে এই যে একটি আমরা পেলাম যে নোটিফিকেশন, দুটো ডেট আলাদা, জানি না কেন হয়েছে, আদৌ সেটি সত্য না মিথ্যা। কারণ প্রথমেই শুরুতে যা আছে ৩১/১০/২০১৯ এখানে আছে, ৩১/১০/২০১৯ মেমো নম্বর ২৪৭-SSE/১৯, কিন্তু তার নিচে যে মেমো নম্বর সেখানে বলা আছে ৩৪/১৫-SEHS। এখন হয়তো দুটো আলাদা আলাদা জায়গার জন্য হয়তো বা আলাদা আলাদা মেমো নম্বর হয়েছে কিনা আমি জানি না, ডেট একই আছে, মেমো নম্বর কিন্তু আলাদা। এখন আসি যে মূল যে স্টাফ প্যাটার্নের মধ্যে কি বক্তব্য যেটি আছে সেটি। একদম আগের ভিডিওতে আমি ভিডিওগুলিতে যা বলেছি এবারও ঠিক একই কথাই বলবো, একদম পরিষ্কার যে নর্মাল সেকশনের শিক্ষক শিক্ষিকাদের সিনিয়রিটির ভিত্তিতে আপার প্রাইমারি বা সেকেন্ডারি স্তরে রাখতে হবে। সিনিয়রিটির ভিত্তিতে একদম পরিষ্কার বলা আছে যে শিক্ষকদের এইভাবে আপার প্রাইমারি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে বিভাজনের সঙ্গে তাদের পঠন পাঠন সংক্রান্ত কাজের বা দায়িত্বের কোনো সম্পর্ক নেই। স্কুলগুলো আগের মতোই ইন্টিগ্রেটেড ম্যানারে কাজ চালাবে। তারপরে হচ্ছে এর জন্য পে স্কেল বা চাকরি সংক্রান্ত অন্য বিষয়গুলির কোনো সম্পর্ক নেই। লাস্ট যেটি আছে সেটিকে বলা আছে যে যদি কেউ প্রধান শিক্ষক বা শিক্ষিকা পদে আবেদন করতে পারেন তাহলে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা পদে আবেদনের সঙ্গে এই প্লেসমেন্টেরও কোনো সম্পর্ক নেই। যেটি এর আগেও বলেছিলাম যে ফিনান্সিয়াল থেকে শুরু করে আপনার যে ডিউটি, সেই ডিউটিতে কোনো আলাদা করে কিছু থাকবে না এবং যা আছে ঠিক তাই থাকবে, শুধুমাত্র এটি অনলাইনে সাবমিট হবে। এবার আসি নম্বর ২, ফেসবুকে সিঙ্গুরের এক যুবক যে ভাষায় আমাদের সিএমকে আক্রমণ করেছেন তার একটি তীব্র নিন্দা করি, কারণ এভাবে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যায় না যে ভাষায় আক্রমণ করেছে। নিশ্চয়ই আপনারা অলরেডি দেখে ফেলেছেন সেই যুবক গ্রেপ্তারও হয়েছে। সুতরাং সেই সমস্ত দিক থেকে কারো প্রতি কারো রাগ বা ক্ষোভ থাকতেই পারে, কিন্তু এভাবে কদর্য ভাষায় আক্রমণ করা কখনোই শোভনীয় নয় বা অনুচিত কাজ। নম্বর ৩, দু তারিখের ছুটির সঙ্গে চার তারিখ বা চার তারিখের সঙ্গে দু তারিখ, যেটি বলছিলাম যে ছট পুজোর যে ছুটি, যেহেতু ছট পুজোর ছুটিটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে নতুন করে নোটিফিকেশনে আসছে চার তারিখে, কিন্তু স্কুলগুলোর ক্ষেত্রে অলরেডি তাদের যে হলিডে লিস্ট সেখানে দু তারিখ ছিল, তাহলে কি দুই তিন চার অর্থাৎ দুই তারিখ এবং চার তারিখ দুটো ডেটে কি ছুটি হবে? এই নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। বিভিন্ন স্কুল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে করছে, কেউ কেউ দু তারিখকে বাদ দিয়েছে চার তারিখ শুধু, কেউ কেউ আবার দু তারিখ এবং চার তারিখ দুটোই ছুটি রেখেছে। এ নিয়ে একটি বিতর্ক ভ্যারি করছে, স্কুল ভ্যারি করে বিভিন্ন স্কুলে বিভিন্ন ভাবে হচ্ছে যা খবর পাওয়া যাচ্ছে, যদিও এটি কোনো লিখিত আকারে নয়, এটি শোনা খবর যা পাওয়া যাচ্ছে এবং নিশ্চয়ই আপনাদের নজরে থাকবে, এরকম বিতর্ক নিশ্চয়ই আছে। এবার যেটি বলছি চার নম্বর, ১৭,০০০ কম্পিউটার শিক্ষক নিয়োগ, যা নিয়ে আলোচনা চলছে এবং মন্ত্রিসভায় পেশ করা হবে এবং মন্ত্রিসভার অনুমোদন পেলে, সাথে সাথে অর্থ দপ্তরের অনুমোদন পেলে সামনের যে ২০২১ সালের যে ইলেকশন, সেই ইলেকশনের আগে একটি বড় মাইলস্টোনের মতন বলা যেতে পারে যে নিয়োগ প্রক্রিয়া এমনিতেই শ্লথ, সামনে আরো কিছু শিক্ষক নিয়োগ হবে, সেখানেও প্রায় ২০,০০০ মতন প্রাথমিক শিক্ষক পদে ভ্যাকান্সি আছে যা শোনা যাচ্ছে, এছাড়াও প্রাইমারি আপার প্রাইমারি, যদিও আপার প্রাইমারিতে এখনো নিয়োগ সম্পূর্ণই হয়নি,
এবং 9, 10, 11 টুল সেখানেও আছে। অর্থাৎ যদি 17,000 কম্পিউটার শিক্ষক নিয়োগ হয়, এক্ষেত্রে যদিও বলা আছে যে যে একদমই যে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবেই পুরোটা নিয়োগ করা হবে না কেউ, সেটা মন্ত্রিসভার বা ফিনান্স ডিপার্টমেন্টের বিষয়ের উপরে আসবে, কিন্তু যদি 17,000 কম্পিউটার শিক্ষক যদি সত্যি সত্যি সেভাবে নিয়োগ হয় তাহলে একটি বড় নিয়োগ বলা যেতে পারে শুধুমাত্র একটি সাবজেক্টের উপরে। কারণ রাইট টু এডুকেশন এবং নতুন যে শিক্ষা বিল যে আসতে চলেছে সেই শিক্ষা বিল অনুযায়ী প্রত্যেকটি শ্রেণীতে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে এবং কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক হবে। সুতরাং সেই দিক থেকে যদি বলা যায় যে নিয়োগ হবে এবং যারা কম্পিউটার নিয়ে যাদের কোর্স করা আছে তাদের জন্য ভাগ্য খুলতে চলেছে এবং বেকার সমস্যার সমাধান হবে। এবং একটি বলা যেতে পারে যে বর্তমান সরকার যেহেতু সামনে বিধানসভা ইলেকশন তারা একটি মাইলস্টোন পেতে পারে। নম্বর 5, এসএসকে এমএসকে যারা আছেন শিক্ষক শিক্ষিকা এবং অনেকে আছেন সহায়ক পদে যারা আছেন তাদের ক্ষেত্রে যদি কারো যদি যোগ্যতা থাকে প্যারা টিচার হিসেবে তারা নিয়োগ হতে পারে, পার্শ্ব শিক্ষক হিসেবে তারা নিয়োগ হতে পারে যদি যোগ্য হন। অর্থাৎ যে প্যারা টিচার হতে গেলে যে ন্যূনতম যে যোগ্যতা মান আছে সেই যোগ্যতা মানগুলো যদি তার কমপ্লিট করা থাকে সেটা হিসেবে পার্শ্ব শিক্ষক হিসেবে নিয়োগ হবে। যেমন ডিএলএড বেশিরভাগেরই পার্শ্ব শিক্ষক যারা এম এস কে এস এস কে যারা আছেন তাদের অনেকেরই ডিএলএড করা হয়ে গেছে, সে ডিএলএড করতে পারে যদি করা থাকে। আবার অনেকের ক্ষেত্রে একটি সমস্যা যেটি আছে যে উচ্চ মাধ্যমিকের 50% নেই, অনেকে সেই 50% কমপ্লিট বা আপগ্রেড করার জন্য তারা পরীক্ষা দিচ্ছেন, যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে তারা পার্শ্ব শিক্ষক হিসাবে তাদের প্রমোশন হতে পারে, সেক্ষেত্রে তাদের বেতন অনেকটাই বৃদ্ধি পাবে। নম্বর 6, যেটি আজকের সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে ডিএ মামলা এবার ডিএ কড়ায় গণ্ডায় আপনি বুঝে নেবেন, একদম ডিএ দিতে বাধ্য হবে। কিভাবে? আইনজীবীর বক্তব্য একদম পরিষ্কার, আজকে মামলা যে আদালত অবমাননা মামলা একদম পুরোপুরি সেই আদালতে সেটে আজকে ফাইল হয়ে গেছে, সেই সেটের রায় অনুযায়ী যেটি ছিল সেই অনুযায়ী হয়নি যেহেতু সেজন্য তার সমস্ত কাজকর্ম কমপ্লিট। এবার তাদের আইনজীবীদের বক্তব্য যে তারা করার পর কি হতে পারে, এখন সেবার ক্ষেত্রে তিনি যা বলেছেন তাতে অনেকটাই আশা করা যেতে পারে যে কি এবার কড়ায় গণ্ডায় বুঝে নেওয়া হবে, কড়ায় গণ্ডায় বুঝে নেবেন এবার ডি। অর্থাৎ আপনার যা পাওনা আছে শুধুমাত্র যে প্রেজেন্ট বা ফিউচার নয় পাস্ট যেটি ছিল সেই পাস্টেও আপনি এবার কড়ায় গণ্ডায় আপনি ফিরে ফেরত পাবেন বা পেয়ে যাবেন, তাই তারা আশ্বাস দিয়েছে। এজন্য যে আইনজীবীদের যে লড়াই সেই লড়াই লড়ার জন্য যেমন কনফেডারেশনের তরফ থেকে এর আগে যেমন সর্দার আমজাদ আলী সাহেব ছিলেন ঠিক সেরকমই আবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি এরকমই দুধে আইনজীবীরা কিন্তু আবার এই সেটে লড়তে আসছে, যেহেতু আবার নতুন করে মামলা সেজন্য আবার শুনানি হবে। সেই শুনানির ক্ষেত্রে মুখ্য সচিব এবং অর্থ সচিব তাদেরকে ডাকতে পারেন এবং সেক্ষেত্রে তাদের বিভিন্ন রকম ভাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে তিনি বলেছেন, সেক্ষেত্রে জেলও হতে পারে নাকি সেরকমই তিনি জানিয়েছেন। যে যেহেতু আদালত অবমাননা হয়েছে এবং আপনারা উচ্চ আদালতে যাননি এবং মিটিয়ে দিন, মিটিয়ে দিতে হবে, নতুবা তাদেরকে জেল যাত্রাও হতে পারে বলে এবং জরিমানা হতে পারে বলে তিনি জানিয়েছেন। এখন এখানে দেখার বিষয় যে আবার শুনানি শুরু হলে পরে কবে থেকে শুনানি হবে, সেই শুনানিতে দুধের আইনজীবীরা উপস্থিত হয়েছেন এবং তার আবেদন করেছেন সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা বিভিন্ন স্তরের যারা যারা আছেন প্রত্যেককেই যেন এই যে মামলা হচ্ছে এই মামলার পিছনে যেন তারা দাঁড়ান এবং তাদেরকে সাহায্য করেন এবং উৎসাহ প্রদান করেন। কারণ এই মামলা চলতে যে পরিমাণে অর্থ প্রচুর অর্থও খরচ হচ্ছে এবং শুধুমাত্র পিছন থেকে আমরা বলে যাচ্ছি যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে করুন, শুধু তাই নয় তারা বিভিন্নভাবে আর্থিক যে প্রয়োজন সেই আর্থিক প্রয়োজনের জন্য তারা আবেদন জানিয়েছেন এবং আদালতে মামলার শুনানি হতে চলেছে এবং সেই শুনানিতে তো বললামই যে আইনজীবীরা থাকছেন এবং সরকার পক্ষের থেকেও আবার নতুন করে তারা তাদের যে বক্তব্য সেই বক্তব্য পেশ করবে। এজন্য কিছু না কিছু সময় অবশ্য অবশ্যই অতিবাহিত হবে এবং সময় দরকার আছে। আশা করি এই যে খবরগুলো এই খবরগুলো নিশ্চয়ই ভালো থেকে থাকবে এবং আমি এবার থেকে শুরু করতে চাইছি আপনারা আপনাদের মতামত দেবেন যে দিনের যে সেরা খবরগুলো আছে সেই সেরা খবরগুলো নিয়ে একটি করে ভিডিও রোজ, যে দিনের সেরা খবর বাছাই খবর নিয়ে একটি করে ভিডিও রোজ যদি আমি করতে পারি, যদি হয় যে না ঠিক হবে তাহলে প্লিজ আপনারা কমেন্ট করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন যে ইয়েস করা যেতে পারে, তাহলে নিশ্চয়ই আমি আরো বেশি উৎসাহ পাবো।
যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সবাইকে ধন্যবাদ। এবং আগাম যে দাঁড়িয়ে রাখি যদি ডিএ পাওয়া যায় সবাই অবশ্যই অবশ্যই সেটা উৎসবে সামিল হবেন। ধন্যবাদ।